আসসালামু আলাইকুম, আমি সোনিয়া। সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সেলাই মেশিনের টুকটাক কাজ জানা থাকলে আর নিজের একটা মেশিন থাকলে যে কতটা সুবিধা, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে কিন্তু দুটো থ্রি পিস রয়েছে, আর এই দুটো থ্রি পিস থেকে আমি মোট 7টা ড্রেস তৈরি করব। প্রথমত প্রিন্টের সালোয়ার করতে আমার ভালো লাগে না, সেইখান থেকেই মাথায় আইডিয়াটা আসলো যে সালোয়ারের কাপড়গুলো দিয়েও কামিজ বানিয়ে ফেলি। তো আর সালোয়ারের জন্য এক্সট্রা এক কালার কাপড় নিয়েছি, এখানে একটা কাপড় নিয়েছি আজকে আপাতত, আর একটা কাপড় মেলাতে পারিনি, পরবর্তীতে নিয়ে আসবো। এই যে এই কালার কাপড়টা, এটা সালোয়ারের কাপড় হিসেবে ব্যবহার করা যাবে দুটোর সাথেই। দুটো বলতে এই যে সালোয়ারের কাপড় এবং কামিজের কাপড় দুটোর সাথেই ওই কালারটা রয়েছে। সবসময়ই দেখা যায় সালোয়ার বা কামিজ যদি ছিঁড়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, এর ওড়নাটা কিন্তু সবসময় ভালো থাকে। তো একটা ওড়না দুটো কামিজের সাথে ব্যবহার করা যেতেই পারে। এই যে কালো কালার সালোয়ার, এটা কিন্তু কামিজ এবং পাজামার যে কাপড়টা রয়েছে দুটোর সাথে ব্যবহার করা যাবে, আর ইচ্ছে করলে লালও পরা যাবে। আর আমার অলরেডি যেহেতু লাল রয়েছে, তো সেক্ষেত্রে আমি একটা কাপড়ই নিয়ে এসেছি শুধু কালো। এই কাপড়গুলোর বহর অনেক বড় থাকে, তো একটা কামিজ বানানোর পর সাইড থেকে অনেকটুকু কাপড় বেঁচে যায়। আর যেহেতু পুরোটা একই রকম প্রিন্ট, তো এক সাইড থেকে সহজে কেটে নেওয়া যায়, আর সাইডের যে কাপড় বেঁচে যায়, যদি আমার মেয়ের বয়সে বাচ্চা থাকে, আমার মেয়ের বয়স 4 বছর, তো ওর জন্য ইজিভাবে জামা তৈরি করে নেওয়া যায়। তো আমিও সে প্ল্যান করে একদম সাইড থেকে কেটে আর অন্য সাইডে বেশ কাপড় বাঁচিয়ে নিয়েছি, ওখান থেকে আমার মেয়ের জন্য জামা কাপড় বানাবো। আমার মেয়ের একদম ছোট্টবেলা থেকেই আমার প্রত্যেকটি ড্রেসের সাথে ওরও একটা করে ড্রেস হয়, এখন পর্যন্তও হচ্ছে। এই যে সবগুলো কাপড় কেটে নিয়েছি, এবার সব একে একে বানাবার পালা। আমি কিন্তু জামা কাপড় সেলাই করা আপনাদের সাথে শেয়ার করছি না, জাস্ট ধারাবাহিকতা রক্ষার জন্য অল্প একটু দেখিয়ে দিচ্ছি। ভাই এবং আপুরা, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবেন, সেই আশা করছি। এই যে আমার জামা কাপড় বানানো সব শেষ, এবার চলুন আপনাদের দেখিয়ে দিই কীরকম কী বানালাম। তো প্রথমেই মেয়েরগুলো দিয়ে শুরু করি। আমার মেয়ের মোট 3টা ড্রেস হয়েছে আর আমার 4টা। 3 রকম ড্রেস বানিয়েছি। এই যে এটা ছিল কামিজের কাপড় থেকে, আর এই যে লাল যে কুচিগুলো দিয়েছি এগুলো আমার বাড়তি কাপড় ছিল আগের ঘরে, সেখান থেকে বানিয়েছি। তো এই ড্রেসটা পরে আমার মেয়েকে কেমন লাগছে চলুন একটু দেখিয়ে দেই। এই যে আর একটা, এটাকে গারারা নাকি সারারা কি বলে আমি সঠিক নাম জানি না, তবে বানিয়েছি ইচ্ছে মতো। আমার যে কামিজের কাপড় ছিল সেটার বেঁচে যাওয়া অংশ দিয়ে ওর সালোয়ার বানিয়েছি, আর সালোয়ারের যে বেঁচে যাওয়া কাপড় ছিল সেটা দিয়ে বানিয়েছি ওর কামিজ। তো এই তো চলুন এই ড্রেসে আমার মেয়েকে কেমন লাগছে দেখি। আর এই যে 3 নম্বর জামাটা, এখানে দুটো কালারের কম্বিনেশন দিয়েছি, সালোয়ারের কাপড় থেকে নিয়েছি বডির কাপড়, আর আমার যে সালোয়ারের কাপড় ছিল যেটা দিয়ে আমি কামিজ বানিয়েছি সে কাপড় থেকে নিচের অংশটুকু দিয়েছি। তো চলুন এই ড্রেসটা পরে আমার মেয়েকে কেমন লাগছে সেটাও দেখে নিই।
এবার হালকা করে আমার ড্রেসগুলো দেখিয়ে দিই। এটা তো ওড়না, এটাও ওড়না। এবার একে একে সবগুলো কামিজ দেখিয়ে দিচ্ছি। আমার আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।